ওয়েলকাম টু সায়েন্স গামা। রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস টেনের ম্যাথেমেটিক্সের সেকেন্ড সামিপিটির সলিউশন দেওয়া চলছে। তিনটে ভিডিও আপলোড করা আছে, এক নম্বর, দুই নম্বর এবং তিন নম্বর স্কুলের প্লেলিস্টে গেলে দেখতে পাবে। আর একটা পর্ষদ নমুনার যে প্রশ্নপত্রটা ছিল সেটারও এক এবং দুই মার্ক্সের সমস্ত অ্যান্সার দেওয়া আছে। এটা তোমাদের 133 নম্বর পেজে যেটা রয়েছে চার নম্বর স্কুল, তার এক এবং দুই মার্ক্সের অ্যান্সার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের দাগের একেরটা কী বলা আছে। এখানে বলা আছে, এক অংশীদারি ব্যবসায় দুজন অংশীদার এ এবং বি এর মূলধনের অনুপাত বলা আছে 5:6 এবং তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত বলা আছে 3:2। তাহলে তাদের মূলধনটা যেই সময়ের জন্য নিয়োজিত ছিল তার অনুপাত কত হবে? দেখো, প্রথমে ধরে নেব যে এ এর মূলধন T1 সময়ের জন্য এবং বি এর মূলধন T2 সময়ের জন্য নিয়োজিত ছিল। দেখো, মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হবে। লভ্যাংশের অনুপাত বলা আছে 3:2 আর মূলধনের অনুপাত আমাদের হবে 5:1:6, কারণ T1 সময়ের জন্য এ এর মূলধন নিয়োজিত থাকবে এবং T2 সময়ের জন্য বি এর মূলধন নিয়োজিত থাকবে। আর তাদের 5:6 কী দেওয়া ছিল? দেখো, তাদের হচ্ছে মূলধনের অনুপাত দেওয়া ছিল। দেখো, এ এর ক্ষেত্রে মোট মূলধন হয়ে যাবে 5:1, বি এর ক্ষেত্রে হয়ে যাবে 6:2। এবার দেখো, 5:1:6:2 সমান 3:2 হয়েছে। সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি, দেখো, অনুপাত থেকে ভগ্নাংশ আকারে ট্রান্সফার করলাম, তাহলে 5:1:6:2 সমান 3:2, মানে 3:2 হয়ে গেল। T1/T2 সমান 18/10, সেটা কাটাকাটি করে পেয়েছি 9:5। 9:5 মানেই তো আমরা জানি 9:5। T1:T2 সমান 9:5 হয়েছে। এটাই আমাদেরকে জানতে চেয়েছিল যে এ এবং বি এর মূলধন যেই সময়ের জন্য নিয়োজিত ছিল তার অনুপাত কত হবে। তাহলে আমরা বলবো 9:5, যেটা ছিল অপশন সিতে, সেটাই আমাদের অ্যান্সার। এবার দেখো একের দাগের দুয়েরটা। এখানে বলা আছে, 1/ax² - b + c × x + abc = 0, যেখানে কন্ডিশন কী দেওয়া আছে, এটা নট ইকুয়ালস টু 0। সেই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কোনটা কোনটা হবে? এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে আমরা নির্বাচন করব। দেখো, এখান থেকে আমরা ডাইরেক্ট বীজ নির্ণয় করতে পারবো না, সেই জন্য আমাদেরকে কী করতে হবে, যে অপশানগুলো দেওয়া আছে সেটাকে চেক করতে হবে। প্রথম যে অপশানটা দেওয়া আছে, প্রথমে এক নম্বর সমীকরণ দিয়ে দিয়েছি প্রদত্ত ইকুয়েশনটাকে। এবার দেখো, প্রথমে যে অপশানটা দেওয়া ছিল বি এবং সি, বি দিয়ে সি দিয়ে চেক করব। বিকে আমরা এক্স এর পরিবর্তে বসাবো, যদি আমরা বামপক্ষে বসিয়ে ডানপক্ষে 0 পাই তাহলে আমরা জানবো ওটা বীজ হচ্ছে, নচেত হবে না। দেখো, বি এবং সি বসিয়ে আমরা দেখলাম এটা কিন্তু 0 হয়নি, সেই জন্য এক নম্বর সমীকরণকে বি এবং সি সিদ্ধ করেনি, তাই ওটা বীজ নয়। দেখো, বিতে যেটা ছিল B/A এবং C/A, সেটা বসালাম বামপক্ষে, দেখছি কিন্তু 0 আসেনি। যেহেতু 0 আসেনি তাই B/A এবং C/A এক নম্বর ইকুয়েশনকে সিদ্ধ করেনি। কিন্তু অপশান সিতে যেটা রয়েছে AB এবং AC, AB এবং AC বসিয়ে আমরা কী পেলাম? দেখো, X এর পরিবর্তে AB বসিয়েছি, তাহলে আমাদের হয়েছে কিন্তু ডানপক্ষে যেই 0 ছিল সেই 0, অর্থাৎ এক নম্বর সমীকরণকে AB এবং AC সিদ্ধ করেছে, সেই জন্য আমরা বলবো এক নম্বর সমীকরণের বীজদ্বয় AB এবং AC। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো একের দাগে তিনেরটা। এখানে বলা আছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে রয়েছে, ওয়াই জেড এর সঙ্গে সরল ভেদে রয়েছে, তাহলে সঠিক সম্পর্ক কোনটি হবে? এখানে চারটে সম্পর্ক দেওয়া আছে। দেখো, যেহেতু এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে রয়েছে তাই আমরা বলতে পারবো x = k1 × y, যেখানে k1 একটা অশূন্য ভেদ ধ্রুবক। ওয়াই সমান আমরা পেয়ে যাচ্ছি 1/k1 × x, এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবার আমরা কি করব, যেটা দ্বিতীয় সম্পর্ক দেওয়া ছিল, ওয়াই জেড এর সঙ্গে সরল ভেদে আছে, সেখান থেকে পাবো y = k2 × z, যেখানে k2 একটা অশূন্য ভেদ ধ্রুবক। দেখো, এক নম্বর ইকুয়েশনের সাহায্যে ওয়াই এর পরিবর্তে 1/k1 × x বসালাম, তাহলে ডান দিকে যেটা k2z ছিল সেটা লিখলাম, ডান দিকে k2z ফিক্সড রইলো। এবার দেখে নাও জেড সমান কী হয়ে যাবে, 1/k1 × k2 × x, কারণ কি এখানে জেডটা ফিক্সড রাখলাম, কে2টাকে নিচে নিয়ে চলে আসলাম, তাহলে 1/k1 × k2 × x হয়ে গেলো জেডের মান। এবার জেড সমান কী লিখতে পারবো, k3 × x, যেখানে k3 মানে হচ্ছে 1/k1 × k2, যেহেতু k1 × k2 0 নয় সেই জন্য k3টাও 0 হবে না, আর k3 একটা ভেদ ধ্রুবক, অর্থাৎ আমাদের কি আসলো, দেখো, জেডটা x এর সঙ্গে সরল ভেদে থাকবে, এটা ছিল অপশান এতে, এটাই হয়ে গেলো আমাদের নির্ণেয় সম্পর্ক। এবার দেখো পরের প্রশ্ন। এখানে বলা আছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে, অ্যাঙ্গেল ACB এর পরিমাপ কত হবে এই চারটে অপশানের মধ্যে? দেখো, এটা কিন্তু তোমাদের প্রয়োগ নম্বর 16 পেজ নম্বর 217 ছিল, যেখানে এটার মান বলা ছিল এক সমকোণ, এক সমকোণ অর্থাৎ 90°। প্রমাণটা ডিটেলসে তোমরা জানতে চাইলে সেখানে দেখবে। এটা কিন্তু অপশান ডিতে যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক।
এরপর দেখো একের দাগের পাঁচেরটা। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলা আছে 6 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে? চারটে অপশান রয়েছে। দেখো দেখো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ভাজিত 2 × √3। দেখো বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলাই ছিল, তাকে যদি 2√3 দিয়ে ভাগ করি তাহলে দেখো হচ্ছে 3/√3 এসেছে। 3 মানে আমরা কি জানি, √3 × √3। তাকে যদি 1√3 দিয়ে ভাগ করি, 1√3 কেটে যাবে, অর্থাৎ মোট আমাদের √3 থাকবে। √3 সেন্টিমিটার হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা ছিল অপশান সিতে, তাই অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট। এবার দেখো একের দাগে ছয়েরটা। এখানে বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি পাবে? প্রথমে ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, তাহলে তার আয়তন হয়ে যাবে 1/3 π/r² ঘন একক। এবার উচ্চতা আমাদেরকে দ্বিগুণ করতে বলেছে, সেই জন্য পরিবর্তিত শঙ্কুটির উচ্চতা কত হয়ে যাবে? 2h একক। আয়তন কত হবে? যেহেতু আর একই আছে অর্থাৎ ব্যাসার্ধ ফিক্সড ছিল, সেই জন্য 1/3 π/r² × 2h হয়ে যাবে। তার মানে 2 × 1/3 π/r² ঘন একক হয়ে যাচ্ছে পরিবর্তিত শঙ্কুটির আয়তন। তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে? এখন হয়েছে 2 × 1/3 π/r² আগে ছিল 1/3 π/r² সেই জন্য বিয়োগ করে আমরা পেলাম দেখো 1/3 π/r² ঘন একক। পূর্বের আয়তন ছিল 1/3 π/r² ঘন একক, আয়তন বৃদ্ধি পেয়ে এখন হয়েছে 1/3 π/r² ঘন একক। তাহলে 100তে বৃদ্ধি পাবে কত সেটা আমরা নির্ণয় করব, যেহেতু আমাদেরকে শতকরা বৃদ্ধিটা নির্ণয় করতে বলা ছিল। দেখো 100তে বৃদ্ধি পেয়েছে 100 ঘন একক, অর্থাৎ শঙ্কুটির আয়তন বৃদ্ধি পেয়েছে 100%, যেটা ছিল আমাদের অপশান এতে, তাই অপশান এ হয়ে গেছে আমাদের অ্যান্সার। কাটাকাটিটা 1/3 π/r² 1/3 π/r² কেটে যাবে, শুধু এখানে 100 থাকবে। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যেটা ছিল অপশান এতে। এবার দেখো লাস্ট এমসিকিউ একের দাগে 7-এরটা। এখানে বলা আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 3 নম্বর স্কুলে এটা সম্ভবত ছিল, সেখানে এই সলিউশনটা করানো আছে, তাও একবার বলে দিচ্ছি। দেখো গোলকটির ব্যাসার্ধ আর একক ধরেছি, যেহেতু বক্রতলের ক্ষেত্রফলটা তার 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান হবে, তাই বক্রতলের ক্ষেত্রফল 4π r² সমান লিখলাম 3 × আয়তন, অর্থাৎ 4/3 π r³। সেখান থেকে দেখো কাটাকাটি করে আমরা কত পেয়েছি, এদিকের 4π এদিকের 4π কেটে যাবে, তাহলে আমাদের শুধুমাত্র r সমান পাবো আমরা 1। অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 1 একক, যেটা ছিল অপশান এতে, তাই অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট। এবার দেখো 2-এর দাগের 1-এরটা। এখানে বলা আছে ax² − a² + 1 × x + a = 0, যেখানে a ≠ 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মধ্যেকার সম্পর্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে ধরে নেব একটি বীজ আলফা এবং অপর বীজটি বিটা, তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র আমরা কি জানি, -b/a, এবং বীজদ্বয়ের গুণফলের সূত্র আমরা জানি c/a হয়। দেখো এই 1 নম্বর ইকুয়েশনকে যদি দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করি, তাহলে কনস্ট্যান্টটা c সমান a দেওয়া আছে, আবার যেটা x² এর সহগ a সমান a দেওয়া আছে, কিন্তু b এর মান দেওয়া আছে -a² + 1। দেখো বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান আমরা কত পাচ্ছি, -a² + 1/a। সেখান থেকে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে, a² + 1/a মানে a + 1/a। এবার বীজদ্বয়ের গুণফল α×β = c/a, যেখানে c এর মানও রয়েছে a, আর কনস্ট্যান্ট টার্মটা x² এর সহগও রয়েছে a। এবার দেখে নাও, তাহলে এখান থেকে α×β = 1 পেয়েছি, তাহলে α সমান হয়ে যাচ্ছে 1/β। দেখো α সমান যদি 1/β হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারবো, বীজদ্বয় পরস্পরের অনন্যক, যেহেতু আমাদেরকে বীজদ্বয়ের মধ্যেকার সম্পর্কই নির্ণয় করতে বলা ছিল, আর বীজদ্বয়ের মধ্যেকার সম্পর্ক হলো একটি বীজ অপর বীজটির অনন্যক, তাই এটাই বলবো আমাদের নির্ণয় সম্পর্ক। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো 2-এর দাগের 2-এরটা। এখানে বলা আছে ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি এবং BD লম্ব AC। যদি BD সমান 8 সেন্টিমিটার এবং AD সমান 4 সেন্টিমিটার হয়, তাহলে CD এর দৈর্ঘ্য কত হবে? তো দেখে নাও, এরকম একটা চিত্র অঙ্কন করতে পারো বা এইরকম একটা চিত্র অঙ্কন করতে পারো। দেখো ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি বলা আছে এবং BD লম্ব AC বলা আছে, সেই জন্য ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্য হবে, ABD এবং BDC। এবার দেখে নাও, যেহেতু সদৃশ্য হলে আমরা কি জানি, অ্যাঙ্গেল ABD সমান হয়ে যায় অ্যাঙ্গেল BCD, আবার কি জানি অ্যাঙ্গেল BAD সমান হয়ে যায় অ্যাঙ্গেল CBD। এবার দেখে নাও, এদের তাহলে বিপরীত যে বাহুগুলো সেইগুলোর কিন্তু অনুপাত দুটো সমান হয়ে যাবে,
বিডি বাই সিডি সমান এডি বাই বিডি হয়ে যাবে। এবার দেখে নাও আমরা কি জানি, মান দেওয়া ছিল আমাদেরকে বিডি সমান 8 সেন্টিমিটার, এডি সমান 4 সেন্টিমিটার, সেইগুলো আমরা বসিয়ে দিয়েছি। সিডি সমান কত পেয়েছি দেখো, 8 গুণিত 8 বাই 4 অর্থাৎ 16, 16 হয়ে যাচ্ছে আমাদের সিডি এর দৈর্ঘ্য, এটা আমাদেরকে নির্ণয় করতে বলা ছিল, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো পরের প্রশ্ন, 2 এর দাগে 3। এখানে বলা আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। প্রথমে ধরে নিচ্ছি যে গোলকটির ব্যাসার্ধ আর একক, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে, 4πr² বর্গ একক। এবার গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে পরিবর্তিত গোলকটির ব্যাসার্ধ কত হবে, আর প্লাস আর ইন্টু 25/100, কারণ 25% বৃদ্ধি করব, আর প্রথমে ছিল আর একক। এবার দেখে নাও এই জায়গাটা, আর প্লাস আর বাই 4 হয়ে গেছে, কারণ 25 সঙ্গে 100 কাটাকাটি করেছি। 4r + r/4 মানে হয়ে যাবে 5r/4, এটা হয়ে যাচ্ছে আমাদের পরিবর্তিত গোলকটির ব্যাসার্ধ। এবার দেখো পরিবর্তিত গোলকটির তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে। আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 4π ইন্টু ব্যাসার্ধের হোল স্কোয়ার বর্গ একক, এখানে তো ব্যাসার্ধই হয়েছে 5r/4, তাহলে তার হোল স্কোয়ার করলাম, দেখো কত হয়েছে কাটাকাটি করার পরে 25/4 × π r² বর্গ একক। এবার দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা, প্রথমে বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², এখন হয়েছে 25/4πr², তাই বিয়োগ করেছি, দেখো বিয়োগ করার পরে আমাদের কত হয়েছে 25 − 16/4 × π r², 25 থেকে 16 বাদ দিলে হয় 9, তাই 9/4 × π r² বর্গ একক হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি। 4πr² বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 9/4πr², তাহলে একে কত পাবে, 9/4πr² / 4πr². এবার দেখো 100 কতটা বৃদ্ধি পাবে, যেহেতু আমাদেরকে শতকরা বৃদ্ধি নির্ণয় করতে বলা ছিল, 9/4π × r² / 4πr² × 100। দেখো এবারে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করেছি, কাটাকাটি করার পরে আমাদের হয়েছিল 25 × 9/4, এই জায়গাটা দেখো 25 সঙ্গে 9 গুণ করলে হবে 225, তাকে যদি তোমরা ভাগ করো 4 দিয়ে কত পাবে দেখো, 4×5 = 20, কত আসবে 25 × 4 = 24, 1 নামলো, অর্থাৎ 56 × 1/4 বর্গ একক। এটাই আমাদেরকে নির্ণয় করতে বলা ছিল গোলকটির বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা 56 × 1/4 বর্গ একক বৃদ্ধি পাবে, বা বলবে যে ক্ষেত্রফল 56 × 1/4% বৃদ্ধি পাবে। এখানে শতকরা লিখলে এখানে বর্গ একক লিখবে, আর যদি এখানে শতকরা না লিখো তাহলে এখানে ডাইরেক্ট 56 × 1/4% বৃদ্ধি পাবে বলে দেবে। এবার দেখো লাস্ট যেটা প্রশ্ন রয়েছে, 2 এর দাগের 4টা। এখানে বলা আছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত নির্ণয় করতে বলা আছে। এখানে কিন্তু ব্যাসার্ধ বলা নেই, ব্যাস বলা আছে। প্রথমে ধরে নেব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক, তাহলে উচ্চতা যদি এইচ একক ধরি, তির্যক উচ্চতা এল ধরি, ভূমির ক্ষেত্রফল কত পাবো, π r² বর্গ একক, বক্রতলের ক্ষেত্রফল পাবো π r l বর্গ একক। এবার দেখো যেহেতু বলা আছে বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, সেই জন্য সেটা বসালাম, কাটাকাটি করে আমরা পেলাম l সমান √10 × r, উভয় পক্ষের আমরা বর্গ করব, তার আগে l এর মানটা বসিয়ে নেব, l সমান √h² + r² দেখো এবারে বর্গ করেছি, কত পেয়েছি h² + r² = 10r² 10 থেকে 1 বাদ দিলে হবে 9, দেখো 9r² = h² হয়েছে, সেখান থেকে h² / r² = পেয়েছি 9 এর 1, 9 এর 1 মানে হচ্ছে 3/1 হোল স্কোয়ার, h/r = 3 এর 1 হয়েছে, তাহলে h/2r = কত হয়ে যাবে, 3 এর 1 ছিল, দুটোকে যদি 2 দিয়ে ভাগ করে দিই hk এবং 3 কে, তাহলে দেখো 2r এদিকে 2 হবে, h = 2r = 3:2, এটাই আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল যে শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত কত। আমরা বলবো শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত হচ্ছে 3:2, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এইগুলোই ছিল তোমাদের সমস্ত সলিউশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে, আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।